চাকরের বাচ্চা চাকর। এই তুই আমার চাষে আর মেয়ের লোকে তুই প্রেম করবাস? এই তোর তো সাহস কম না রে। হ্যাঁ এই একটা তোর আমি গাড়ি রে গাড়িতে কি সাত বছর জনম বেরো মানে গাড়ি ধয় না তাহলে কুইসটা বালি। ও আমার রশিয়া বন্ধু রে, গানটা গাওয়া যাইব না তাই মাদ্দর মেলা রে। শেষ সময় একটা ডলার দিয়ে দি। ও আমার রশিয়া বন্ধু রে, তুমি কেন কোমরে রে ও আমার রশিয়া বন্ধু রে, তুমি কেন কোমরে রে। কিছুটা মনে টের পাইছি তোমার লাগে, আমি প্রেম করি টের পাই গেছে, এই জন্য আমার কামে খালি ভুল ধরে। হারাম দাদা কম দাদা কি কম, আমার কাজে খালি ভুল ধরে। আমার বাপে রাগারাগি করলে একটু সহ্য করে থাকি। ও সহ্য করছি না, এ পাঁচটা বছর সহ্য করে আছি, এখনকে আরো সহ্য করতে হবে। আর কি সহ্য করে থাকবো না। তো খালি তোমার লাগে একটু প্রেম করে দেখা, এত বছর একটু সহ্য করে রয়েছি, নাইলে ওই বুড়া খাটাসে কে সহ্য করে। আবার তুমি আমার বাপের খাটাস পেলে। আচ্ছা তোমার বাপের খাটাসে করবো না, হারাম দাদা করবো না, আসো আমরা একটু প্রেম করি। তোমার আঙ্গুল না জানি আঙ্গুল। আর তোমার আর দেখলে মনে হয় কি জানো, আমি কোথায় যেন হারিয়ে গিয়েছি। হারাম খোর চাকরের বাচ্চা, তুই আবার আমার মায়ের লাগে মিথ্য। তোর এইবারে এমন শিক্ষা দেবো, মাস্তান দিয়ে এবার শিক্ষা দেবো। আমি এখনই যাইতেছি তোর ব্যবস্থা করার লাগিয়া। সকাল হয়েছে, আমি কিনা আরো বনি করি নাই। বৌনি করেন না? আরে মুসলমানের বৌনি টনি লাগে না, তুমি হিন্দু। আরে এই বনি, হে বনি না, এই যে এই বনি, তাই বললা যে একটা রুটি একটা চার জন্য আমি জামু, সেটা হব না। এ রনি কারো কাছে ছুটো হবার চায় না, বুঝছেন? আগে কত টাকা দিবেন সেটা বলেন। আচ্ছা তোমার বাজেট কত? কত আমার বাজেট? 10 টাকা। 10 টাকা? আর রুটি আর সাইজ আমার 20 টাকা বিল হয়ে যাবে। শুনেন, আমার বাজেট যোগে 10 টাকা 10 টাকা যদি দিতে পারেন তাহলে যান, আমি আপনার কাছে যামু, নালে যামু না। যান গা বাবা, বড় আশালে আইছিলাম তোমার কাছে। অত সত্য বলি না, আমার বাজেট দিবেন তারপরে আমি যাবন দিকে। এই ধরো 10 টাকা দিলাম, যান চলেন বাবা।
আপনি কোন চিন্তা করবেন না, বুঝছেন? ওটা সাইজ করে আমি আইতেছি। হ্যাঁ যাও, যান, এমন শিক্ষা দিবা। তুমি মাছ ভরে মাইয়া হইয়া সামান্য একটা চাকর লোকে তুমি প্রেম করো? হ্যাঁ, তোমার এই সাহস দিছে কেনা? আরে তুমি আমার চোখে দেখো না, হ্যাঁ আমার মাসে ইনকাম কত জানো? 50 টাকা। আপনার এত ইনকাম বুঝতে পারি না রনি ভাই। তাহলে বুঝতে পারছো আমার ক্ষমতা সম্পর্কে? তোমার আলী হইছে? হ্যাঁ, তাহলে চলো আমি একটু বাগের দিকে ঘুরে আসি। চাকর বুঝতে পারছে আজকে কেমনটা শিক্ষাটা হইতেছে। রে চাকরের বাচ্চা, চাকর কান্দো শিখা টাইট হয়ে গেছে। এইরকম শিক্ষারই তো দরকার। তুই চাকর হয়ে আমার মেয়ের সঙ্গে প্রেম করবি কা? তোর এত বড় সাহস। কাকা, প্রেম করিয়া যাই করি, কামড়া আমরা কিন্তু ভালো করলেন না। চাকরের বাচ্চা আবার আমাকে তুই ঠেকতে আমার খাবি দোলাই? আমি দোলাই খাই আর পোলাও খাই? আমি তো প্রেম করছি বারিন্দা ভাইয়া, যারা যে আমার দোলাই খাওয়াইছেন একটু পরে টের পাইবেন। একই মাল কি কয় শিখলা? যা যা, তোর মতো চাকরের আমার দরকার নেই, যা। সে ক্ষমতা কারো নাই, বুঝছো? আর যদি ক্ষমতা দেয় হাতে ধরা দিমু। বস কোন জায়গায় কে ঘুমাইতেছেন? বস আমার বড় বিপদ, আমি এত কিছু বলতে পারবো না। আপনি কই আছেন তাড়াতাড়ি বলেন। ও পুকুর পাশে ডাক দিব দিদাজি, ফোনটা রাখি। বস, ও বস, 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 ও বস, বস। আমি খুব বিপদ আছি বস, কোথাও যাইতে হইব। আমি এই জন্য কইতেছি বসের কাছে যাইতে হইব। আচ্ছা চল যাই। বস চলো, বস
কইতেছ? এই বসের কোনো জলম হয় না। আর কি করতে হইব রনি রে, কি করতে হইব? বস রনি রে, দুই হাত পাওয়াসটা ভাঙিয়ে দিতে হইব আর দুই হাত জোড়া করে দিতে হইব। ইশরে, বসের তো ওই সাবজেক্ট নাই। বসের একদম ওয়ান টাইম সিস্টেম, একবার টু টাইমে খালাস করব। একবারে খালাস? একদম। মাথায় কি সমস্যা আছে? তাই বেটা, কি সমস্যা? পানির নিচে কোনো সমস্যাই না। বস তাহলে শুনেন, যাই চল বস খুলে নিব। তুমি কি কোনোদিন ভুলে যাবো না তো আমার? এই না শোনা, আমি তোমার কোনোদিন ভুলবো না। বুঝে কিন্তু? হ্যাঁ, আমি তো বললামই বুঝো না তুমি। আমার কিন্তু আমার কিন্তু ভয় লাগে। আমি তোমার অনেক অনেক ভালোবাসি। তাই বস আমার মেয়ে, বস তাড়াতাড়ি আমার মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসো। বলতো আমি এখানে বই না। তুই পানি বলে বলে মাস্তানি কর। তুই কি জানস আমি কুমির মারার কন্ট্রাক্ট নিছি? সেদিকে আমি পানিতে বাস করি, এখন তুরে মারার কন্ট্রাক্ট নিছি, এখন আমি উপরে বাস করতেছি। তুরে একটা খাইছি আমি। কি আমার মারতে আইছস? হ্যাঁ তুরে মারবো না মানে। এই যে মারামারি হইতেছে, খালি বসে আমার খাইতেছে। খাইলে তো কাজ করিতে হইব না। মার খাই লেগা। আপনি তো বুঝলেন না, মার খাইছি। এর পরবর্তীতে আমার আমি যা মাস্তান, আমার বড় একটা মাস্তান আছে। আমার বড় ওই বাংলাদেশে আছে, বাংলাদেশে আছে, আমার কাছে আছে। এরে আমি আনতাছি, আপনি কোনো টেনশন করেন না। ওই রানী রে মাইকে করে পিছালে না। যাও বাবা, যাও তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি, যাও সময় দেনা দাও। আচ্ছা যাও। মাস্তান নিয়ে আসলে মিথ্যা কথা হয়ে গেল। কত্তনি বড় সাহস ওর, আমার মাতৃ আইছে। এই বহো বহো বহো। মন্ডল তুমি পারি না, এখন তুমি ছাড়া কাজ হইব না। কাজ হইব না বাবা, 100% sure. যাও 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 তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি, যাও। এত দিন দেখিছি সিনেমা মাস্তান থাকে, এখন দেখছি শাড়ি পরা মাস্তান। আজ মনে হইব। ওরে বাবা, ওরে তারে কইতে বললো। হারাম জাদা, মাত বড়ের মেয়ের লগে প্রেম করস? তোকে শিক্ষাই দিলাম জন্মের শিক্ষা। বাবা তোমার কেমনে কি দিতে হইব? চাচা
করে কিছু দিতে হইব না, আমার জন্য খালি শুধু দোয়া করবেন যাতে আমরা আরো বেশি বেশি মারপিট করতে পারি। বাবা, তোমার যে মাস্টার আছে উনি একবার মানি করতে পারবে। আজকে আমার মেয়েকে বাঁচালা, কালকে কোনো ছেলেকে বাঁচাবা, আবার কোনো মেয়েকে বাঁচাবা। বাবা, তোমার জন্য আমি অনেক দোয়া করি বাবা, তুমি বাঁচে থাকো। চাচা, হ্যাঁ বাবা, আপনি যারা মাস্টার বলতেছেন সেইটা আমার বউ। বাবা, এটা বউ? ইয়েস।